আর আসায় বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক সবসময়। বিজিবি ও বিএসএফ যৌথভাবে সীমান্ত চোরাচালান, মানব পাচার ও সন্ত্রাস প্রতিরোধে হাজগরিজার। 16 জুলাই রোববার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজত বর্ডার গার্ড বাংলাদেশ এর 90তম ব্যাস্টিক কোটর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য এসব হতা হইয়ে দেয় বিএসএফ এর মহাপরিচালক শ্রী কে কে শর্মা আইপিএস। Communication is getting better and better divided. The battalion level commanders are in touch with each other, sector level commanders are in touch with each other, and if the need arises, the DG BSF and DG BGB can talk to each other. So this increased communication between the two nations and the two forces has certainly improved the relationship. নবীন সৈনিকের উদ্দেশ্যে প্রধান অতিথি হইয়ে দেয় সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা, উগ্র বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। তিনি আরো হইয়ে দেয় উগ্র বলিষ্ঠ ও দক্ষ বাহিনী গড়ে তুলিবেলায় প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ ও সঠিক নেতৃত্ব। তৈলেই উগ্র দক্ষ ও চৌকস প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলন সম্ভব। অনুষ্ঠানত উপস্থিত আছিল বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জান হোসেন এন্ড ডিসিপিএসসি। অনুষ্ঠানত প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত সৈনিককলর শপথ বাক্য পাঠ করানো হয়। প্যারেড শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী সৈনিককলরে পুরস্কার তুলে দেওয়া হইয়ে কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।